আজকে আমরা ফিলিপিনের একটি সিনেমার গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটি খুবই ইন্টারেস্টিং, তো চলুন শুরু করা যাক। এই গল্পটি জেমসকে নিয়ে। জেমসের স্ত্রী মারা যাবার পরে জেমসের গার্লফ্রেন্ড মেরিকে বাড়িতে নিয়ে আসেন। মেরি দেখতে অনেক সুন্দর ছিল। এই সুন্দরী মেরির প্রেমে পড়ে যায় জেমসের দুই ছেলেও। এরপর এই অদ্ভুত সম্পর্কের জন্য এই পরিবারের যে কী হয়েছিল সেটাই দেখানো হয়েছে এই গল্পটিতে। এই হলো জেমসের পরিবার। জেমসের পরিবারে পাঁচজন সদস্য, জেমস আর জেমসের স্ত্রী, আর এটা হলো জেমসের বড় ছেলে টনি, আর এটা হলো টনির ওয়াইফ জেনিফার, এটা হলো জেমসের ছোট ছেলে জন, জন এখনও বিয়ে করেনি। জেমস একজন কৃষক। জেমস অনেক কষ্ট করে একটা রাইস মিল দিয়েছে, মানে চাউলের গুদাম দিয়েছে। জেমসের ওয়াইফের শরীর অনেক খারাপ, তার ক্যান্সার হয়েছে। ডক্টর বলেছে তার স্ত্রী বেশি দিন বাঁচবে না। জেমস তার স্ত্রীকে একটি হসপিটাল থেকে নিয়ে আসে, কারণ সেখানে অনেক খরচ হচ্ছিল। রাতে ডিনারের সময় জেমস তাদের ছেলেদের বলে দেন তাদের মায়ের পেছনে প্রায় সব টাকায় খরচ হয়ে গেছে, এখন থেকে টাকা পয়সা একটু হিসেব নিকেশ করে খরচ করতে হবে। তিনি আরও বলেন তার স্ত্রীর দেখাশোনার জন্য একজন নার্সকেও এখানে আনছেন, কিন্তু এই কথাটি পরিবারের কারোই পছন্দ হয়নি। পরের দিন জেমস গাড়িতে করে নার্সকে নিয়ে আসেন, যার নাম হলো মেরি। মেরির সাথে তার ওয়াইফের পরিচয় করিয়ে দেয়। জেমস মেরিকে নার্স বলে বাড়িতে নিয়ে আসেন। আসলে মেরি ছিল জেমসের এক্স গার্লফ্রেন্ড। মেরির সাথে জেমসের অনেক আগে থেকেই সম্পর্ক ছিল, তারা অনেকবার শারীরিক মেলামেশাও করেছিল। জেমস তার ছেলেদের সাথে মেরিকে পরিচয় করিয়ে দেয়। সেই দিন রাতে জেমস মেরিকে বাড়িতে পৌঁছে দিতে যায়, আর এই রাতও তারা অনেক খেলাধুলা করে। তারপর এভাবে দিন পার হচ্ছিল। একদিন জেমসের ওয়াইফ মারা যায়। এরপর তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়, যার জন্যে টনির স্ত্রী জবে ঢুকে যান। একদিন রাতে জেমস খাবার টেবিলে সবাইকে বলেন এখন থেকে মেরি এখানেই থাকবে। এটি শুনে জেমসের বড় ছেলে টনি অনেক রেগে যায়, কারণ তার মা মারা গেছেন সবেমাত্র তিন দিন, আর এই সময় তার বাবা বিয়ে করতে যায়। সমাজে তাদের কত বদনাম হবে, এইসব কথা ভেবেই টনির অনেক খারাপ লাগে। জেমসের ছোট ছেলে জনের এসবে কোনো সমস্যাই নেই, কারণ সেও মেরিকে পছন্দ করে। একদিন যখন বাড়িতে কেউই ছিল না, তখন জন লুকিয়ে লুকিয়ে তার সৎমা মানে মেরির গোসল করা দেখছিল। তারপর জন ঠিক করে যেমন করেই হোক মেরিকে কাছে পেতে হবে। এদিকে টনি মেরিকে একদমই পছন্দ করতো না। টনি চাইতো মেরি এই বাড়ি থেকে চলে যাক, কারণ মেরির জন্য সবাই তাদের খারাপ বলছে। সেদিন রাতে টনি আর তার বাবার মধ্যে তুমুল ঝগড়া হয়, এমনকি মারামারিও হয়। তার বাবা তাকে এই জন্যে মারতে গিয়েছিল কারণ এই দিন মেরিকে টনি অনেক অপমান করেছিল। পরের দিন টনি মেরির সম্পর্কে সব কিছু জানার চেষ্টা করে। তখন সে জানতে পারে মেরির বাবা মারা যাওয়ার পর মেরির সব খরচ জেমসই বহন করত, আর দুই বছর ধরে তার বাবা আর মেরির মধ্যে সম্পর্ক ছিল। তারপর টনি আর জন দুই ভাই মিলে প্ল্যান করে তাকে কিভাবে এখান থেকে ভাগানো যায়, কিন্তু তাদের কোনো প্ল্যানই কাজ করছিল না। এদিকে টনির স্ত্রী জেনিফার চাকরি করতে শুরু করে। বাড়িতে টাকা না থাকায় জেমসের গাড়িটি বিক্রি করে দেয়। একদিন টনি খাবার খেতে বাড়িতে আসে। বাড়িতে মেরি ছাড়া আর কেউই ছিল না। টনি গিয়ে মেরিকে ধরে কিস করতে শুরু করে। প্রথমে মেরি এইসবে বাধা দিচ্ছিল, কিন্তু মেরির এইসব ভালোই লাগছিল। এক পর্যায়ে মেরিও কিস করতে শুরু করে। এরপরে তারা চূড়ান্ত ফাইনাল ম্যাচ খেলে ফেলেন। এমন সময় জন বাড়িতে আসেন, এসে তাদের দুজনকে খেলাধুলা করা অবস্থায় দেখে ফেলেন। জনের অনেক খারাপ লাগে, কারণ জনও মেরিকে অনেক পছন্দ করত। রাতে জেনিফারের কাজ শেষে বাড়িতে আসে, তখন জেমস ওখানে বসে ড্রিঙ্কস করছিল। অতিরিক্ত পানির কারণে তার ছেলের বউ জেনিফারকে ধরে বসে ম্যাচ খেলতে। জনস এখানে এসে জেনিফারকে বাঁচায়। এইসবে জেনিফার অনেক ভয় পেয়ে যায়। এরপর জন তার ভাবিকে বলেন যেন এইসব তার বড় ভাইয়ের কাছে না বলে। এভাবে দিন পেরিয়ে যাচ্ছিল। একদিন রাতে টনি আর মেরি খেলাধুলা শুরু করে, আর এইসব দেখে জন তার বাবাকে বলে দেয়। তার বাবা রাগে ফায়ার হয়ে যায়। জেমস গিয়ে টনি আর মেরিকে হাতে নাতে ধরে ফেলে। জেমস আর টনির মধ্যে তুমুল লড়াই শুরু হয়। সেই মুহূর্তে জেমস খুব রেগে যায়। রেগে এক পর্যায়ে টনিকে গুলি করে দেয়, যার কারণে টনি মারা যায়। এটি দেখে জনের স্ত্রী জেমসের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। তারপর জেমস মাটিতে পড়ে যায়। তারপর ইচ্ছে মতো তার পেটে আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত জেমস মারা যায়।
এরপর দেখা যায় পুলিশ এসে জেনিফারকে নিয়ে যায়। এখন এই ঘরে আছে জন আর মেরি, আর এখানে আমরা জানতে পারি এই সব কিছু মেরি আর জন মিলেই করেছে। আসলে মেরি আর জন অনেক আগে থেকে দুজন দুজনকে ভালোবাসে। জনই মেরিকে তার বাবার কাছে পাঠিয়েছিল তার বাবাকে পটানোর জন্য। আর যখন জেমস টনিকে গুলি করেছিল তখন টনির স্ত্রীর হাতে জনই ছুরি তুলে দিয়েছিল যেন জেমসকে মেরে ফেলে দেয়। যা কিছু হয়েছে তার সব প্ল্যান মেরি আর জনেরই ছিল। পরের সিনে আমরা দেখতে পাই জন আর মেরি দুজনে মিলে তার বাবার সব সম্পত্তি বিক্রি করে দিতে। তারপর জন আর মেরি সব টাকা পয়সা নিয়ে অন্য একটি শহরে চলে যায়, আর কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়।